আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, বোম্বাই মরিচের আচার বানাবো। তো সেটা বানাতে লাগবে হচ্ছে আম আর বোম্বাই মরিচ, চিনি আর ব্রাইটিশ রকমের মশলা। তো সেটা একে একে করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আম ছিলে নিলাম, ধুয়ে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এখন সরিষা বাটা দিয়ে দেবো। আপনারা যে যেরকম সরিষা চান, কালো বা সাদা, আমি সাদাটা নিয়েছি, একটা দিলেই হবে। তো একে একে হচ্ছে মশলা দিব। এখন লবণ দিয়ে দিচ্ছি, তারপর এখন হলুদ দিচ্ছি, এখন শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তো নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন হচ্ছে বোম্বাই মরিচ, সাথে কিছু কাঁচা মরিচ, সেটাও দিয়ে দিলাম। যেহেতু এটা বোম্বাই মরিচের আচার, সেখানে বোম্বাই মরিচটা বেশি লাগবে। তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়ে আসছে। এখন চিনি দিয়ে দিলাম। এটা হচ্ছে পরিমাণটা হচ্ছে আপনারা সম্পূর্ণটাই আমের উপরে, আপনাদের আম কতটুকু নিয়েছেন সেই পরিমাণ অনুযায়ী চিনি, বোম্বাই মরিচ, সব মশলাগুলো ওইভাবে দিতে হবে। তো আমি এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমগুলা দিয়ে দিচ্ছি। আম দেওয়া শেষ, এখন ভালো করে নেড়ে চেড়ে নিব, মশলাটা মিশিয়ে নিব। এ তো আমার আচারটা হয়ে গিয়েছে। তো আচারটা আমার 3-4 দিন জাল দিতে হয়েছে, জাল দেওয়ার পরে এই কালারে চলে আসছে।